বার্বারোসার এপিসোড 17 গল্প শুরু হয় পেত্রোকে দেখানোর মাধ্যমে। পেত্রো শাহবাজের সাহায্য নিয়ে আন্তোয়ান এবং লিওনার্দোকে বাঁচিয়ে ফেলেছে, তার চিরশত্রু উরুচকেও সে মেরে ফেলেছে। লিওনার্দো পেত্রোকে ধন্যবাদ জানায়। পেত্রো বলে, ওদের দলের প্রধান উরুচকে আমরা মেরে ফেলেছি, তারা এখন শোক পালন নিয়ে ব্যস্ত থাকবে, ওদের নিয়ে আমাদের চিন্তা করা এখন শেষ। লিওনার্দো বলে, মিডিলি এখনও যেহেতু আমাদের অবরোধে আছে, তাই আমি তাড়াতাড়ি আরও জাহাজ নিয়ে এসে মিডিলি জয় করব। আমরা এরপর মিডিলিকে খ্রিস্টান এলাকায় পরিণত করব। পেত্রোর মারিয়ামের কথা মনে পড়ে, যে তার মারিয়ামের সাথে দেখা করার কথা ছিল। পেত্রো তাই তাড়াতাড়ি মারিয়ামের ওই জায়গায় আসতে থাকে। এদিকে মারিয়াম পেত্রোর জন্য অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। মারিয়াম চলে যাওয়ার সাথে সাথেই পেত্রো সেখানে চলে আসে। মারিয়ামকে না পেয়ে পেত্রো অনেক মন খারাপ করে। খিজিরের কথা মতো নিকো মারিয়ামের ওপর নজর রাখছিল। পেত্রোকে সেখানে দেখে নিকো অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে খিজির এবং পিরির এইস মিলে খ্রিস্টান প্রতিনিধিদের জিম্মি করে আমিরকে উরুজের বাড়ি থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করে। আমির চলে যায় অবরোধ তুলতে। জাহাজে ইয়ারেল এসে অনেক কষ্টে সবাইকে উরুজের মৃত্যুর কথা জানায়, যেটি শুনে সবাই শোকাহত হয়ে পড়ে। সবাই বাড়ি চলে আসে। প্রিয় মানুষকে হারালে সবার যেরকম অবস্থা হয় সেরকম পরিস্থিতি চলতে থাকে। মসজিদ থেকে ঘোষণা দেয় যে উরুজ রেইসের জানাজা হবে আসর নামাজের পরে। ইজাবেল এটি শুনে প্রায় পাগলের মতো সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে তারা কি আসলে উরুজের নাম বলছে কিনা। মারিয়াম এসে ইজাবেলকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন। ইজাবেল মারিয়ামকে উরুজের মৃত্যুর খবর বললে মারিয়ামও অবাক হয়ে যায়। হুমাগাতুন এসে ইজাবেলকে বলে যে উরুজ আসলে মারা গিয়েছে। এটি শুনে ইজাবেল সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে শাহবাজ উরুজের মৃত্যুর ফুল সুযোগ নেওয়া শুরু করে। সে শহীদদের পরিবারগুলোর জন্য সামান্য সাহায্যের ব্যবস্থা করে, যেন তারা ভাবে যে উরুজ গিয়েছে তো কী হয়েছে, আমি তো সবসময় তোমাদের পাশেই আছি। এসব দেখে শাইন বুঝতে পারে যে শাহবাজ উরুজের মৃত্যুর সুযোগ নেওয়ার চেষ্টা করছে। শাইন সন্দেহ করে শাহবাজকে জিজ্ঞেস করে যে উরুজের মৃত্যুর পিছনে কোনোভাবে তার হাত আছে কি না, কারণ ঘটনাস্থলে সিনানের লোকদের লাশ পাওয়া গিয়েছিল। শাহবাজ ব্যাপারটি অস্বীকার করে। এই বিষয় নিয়ে শাহিন এবং শাহবাজের মধ্যে বড় একটি ঝগড়া হয়। শেষে শাহিন বলে যে আমি যদি প্রমাণ পাই যে উরুজের মৃত্যুর পেছনে তোমার হাত ছিল, তাহলে সবার আগে তুমি আমার শাস্তি ভোগ করবে। শাহবাজ বুঝতে পারে যে শাহিন যতদিন আছে ততদিন সে শান্তিমতো এখানে কাজ করতে পারবে না, তাই সে তার বোনকে ইস্কেন্দ্রিয়াতে আসতে বলে। তার বোনের শয়তানি বুদ্ধির জোরে শাহিন এখানে টিকতে পারবে না। এরপরের সিনে খিজির এবং পিরিডেইসকে মর্গে দেখা যায়। সেখানে উরুজ এবং বাকি শহীদদের লাশ রাখা আছে। ইলিয়াস যে পোড়া লাশটি উরুজের বলে শনাক্ত করেছিল, সেটি চিকিৎসক খিজিরকে ভ্যারিফাই করতে বলেছে যে এটি আসলেই উরুজের লাশ কিনা। খিজির অনেক চেষ্টা করেও তার ভাইয়ের চেহারা দেখতে পারছে না। যেহেতু উরুজকে গুলি মারা হয়েছিল এবং তার পায়ে গুলি লেগেছিল, তাই খিজির পায়ে কোনো তীরের ক্ষত আছে কিনা তা খুঁজতে থাকে, কিন্তু সে পায়ে কোনো ক্ষতই পায় না। এরপর সে পুরো বডিতে খুঁজতে থাকে যে কোনো গুলির নিশান আছে কি না, কিন্তু সেটিও পায় না। তারা ভাবে উরুজের লাশ হয়তো বাকি লাশদের সাথে মিক্স হয়ে গিয়েছে, তাই তারা সেখানে থাকা প্রত্যেকটি লাশ পরীক্ষা করে, কিন্তু কোথাও উরুজের লাশ পায় না। এসব দেখে খিজির ভাবে যে সম্ভাবনা অনেক কম হলেও তার ভাই হয়তো এখনও বেঁচে আছে। এদিকে ইলিয়াস এবং উরুজের নাবিকরা মিলে খ্রিস্টান প্রতিনিধিদের থেকে তাদের প্রতিশোধ নিবে বলে আমির কারাবায়ের বাড়ির সামনে আসে, কারণ তারা এখন আমিরের এখানে অতিথি হিসেবে আছে। আমির তার সৈনিকদেরকে পাঠিয়ে দেয় ইলিয়াসকে আটকাতে। ইলিয়াস এবং নাবিকরা তাদের সাথে লড়াই শুরু করতে যায়, কিন্তু ঠিক সময়ে খিজির এসে ইলিয়াস সহ বাকিদেরকে শান্ত করে ফেলে। খিজির তাদের সবাইকে বোঝায় যে তোমরা যদি এখন এদের সাথে লড়াই শুরু করো, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সবচেয়ে বড় ব্যাপার, ওসব লাশের মধ্যে কোথাও উরুজাগার লাশ ছিল না। আমার মনে হয় সে এখনও বেঁচে আছে, আমাদেরকে তাড়াতাড়ি তাকে খুঁজে বের করতে হবে। এদিকে মারিয়াম যখন জানতে পারে যে তার ভাই পেত্রো উরুজের সাথে এই কাজ করেছে, তখন থেকে সে পেত্রোকে ঘৃণা করতে থাকে। বাজারের একটি জায়গায় মারিয়ামের দেখা হয়ে যায় পেত্রোর সাথে। পেত্রো মারিয়ামকে তার সাথে যেতে বলে। মারিয়াম পেত্রোর সাথে খারাপ বিহেভ করতে থাকে। পেত্রো বলে, তুমি ওদের জন্য আমার সাথে এই বিহেভ কীভাবে করতে পারলে। মারিয়াম বলে, তোমাকে আমি এই সব কিছু ছেড়ে দিতে বলেছিলাম, কিন্তু লিওনার্দোকে পাওয়ার পরও তুমি এসব ছাড়োনি। তুমি আমার ভাই হলেও এরা সবাই আমার পরিবার, আর আমি তোমার মতো জালিমের জন্য এই পরিবারকে ধোকা দিতে পারবো না। মারিয়াম পেত্রোর দিকে তরবারি তুলে বলে, আমি তোমাকে বন্দি করব। এটি শুনে পেত্রো অনেক কষ্ট পায়। সে বলে, তারা একটি ভাই বোনকে পর্যন্ত একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তুমি চাও বা না চাও, আমি তোমাকে নিয়েই কালিমনোসে যাব। এটি বলে পেত্রো সেখান থেকে চলে যায়।
এরই সাথে সিন শিফট হয়ে সবাইকে জঙ্গলে উজের খোঁজে ব্যস্ত থাকতে দেখা যায়। তারা চারিদিকে প্রতিটা জিনিস ভালোভাবে তল্লাশি চালাতে থাকে যেন ছোট কোনো জিনিসও তাদের আড়াল না হয়। এখানে নিকো এসে তাদের সাথে জয়েন করে। নিকো খিজিরকে মারিয়ামের ব্যাপারে বলে যে সে জঙ্গলে গিয়ে কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসেনি। মারিয়াম চলে যাওয়ার পর সেখানে পিয়েত্র এসেছিল। এসব শুনে খিজিরের মারিয়ামের প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। খিজির বলে, এটি আমরা পরে দেখব, তার আগে আমাদেরকে উরু জায়গাকে খুঁজে বের করতে হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা কিছু রক্তের দাগ পায়। এরপর সেখানে কিছু পায়ের ছাপ ফলো করে তারা উপকূলের কাছে একটি জাহাজ দেখতে পায়। তারা সেই দিকে যেতে নিতেই সিনানের কিছু নাবিক এসে তাদেরকে আক্রমণ করে দেয়। শাহবাজ যখন জানতে পেরেছিল যে খিজির উরুজের সন্ধানে বের হয়েছে, তখনই সে সিনানকে তার পিছু করতে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সিনানের সৈনিকগুলো সেখানে তাদের সাথে টিকতে পারে না, তারা সবাই মারা পড়ে। এরপর সবাই মিলে চলে আসে ওই জাহাজে। জাহাজটি পুরোটাই ফাঁকা, কিন্তু এখানেই একটি ঘরে তারা উরুজকে খুঁজে পায়। সবাই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। সবাই ভাবতে থাকে যে উরুজ এখানে কীভাবে এলো। এখানে সবাইকে তাক করিয়ে আন্তোয়ান একটি ঘর থেকে বের হয়ে আসে। সেদিন আন্তোয়ান এবং লিওনার্দো যখন বন্দী ছিল, তখন হুসেন দরবেশের উদার মানসিকতা দেখে আন্তোয়ান অনেক প্রভাবিত হয়েছিল, তাই সে এখন থেকে তাদের সাথেই থাকতে চায়। উরুজ আন্তোয়ানকে ধন্যবাদ জানায়। উরুজ বলে, আল্লাহর অশেষ রহমত যে সে ঠিক সময়ে শত্রুকে বন্ধু বানিয়ে দিয়েছে। উরুজ বাকি সবার কথা জিজ্ঞেস করে যে তারা কই, হরুজু ঠিক আছে কিনা। ইলিয়াস হরুজু শহীদ হওয়ার খবর উরুজকে জানায়, যেটি শুনে উরুজ শোক প্রকাশ করে। উরুজ এরপর বাড়ি চলে আসে। সবাই উরুজকে স্বাগতম জানায়। আন্তোয়ানকে দেখে হুসেন দরবেশ অনেক খুশি হয়, কিন্তু মারিয়াম অনেক ভয় পেতে থাকে। ইজাবেলও উরুজের সাথে দেখা করে। ইজাবেলকে দেখে উরুজও অনেক খুশি হয়। সরাইখানায় শাহবাজ সিনানকে সব কিছু গুটিয়ে তাড়াতাড়ি ইস্কেন্দ্রিয়া থেকে পালিয়ে যেতে বলে, কারণ উরুজ সিনানকে দেখলেই শেষ করে দিবে। সিনান সরাইখানা থেকে বের হতে নিতেই উরুজ সবাইকে নিয়ে সেখানে চলে আসে। উরুজকে দেখে শাহবাজও অনেক ভয় পেয়ে যায়। উরুজ তার প্রতিশোধস্বরূপ সিনানকে মারতে নেয়। শাহবাজ বলে, তুমি ভুল করছো উরুজ, সিনান এসব কাজে জড়িত ছিল না। উরুজ শাহবাজের কোনো কথাই শোনে না, সে সেখানেই সিনানকে মেরে ফেলে। উরুজ এবার শাহবাজের দিকে বন্দুক তাক করে তাকেও মারবে বলে সিদ্ধান্ত নেয়। শাহবাজ বলে, আমি এসবের কিছুই জানি না, আর সবচেয়ে বড় ব্যাপার হলো তোমার কাছে কোনো প্রমাণ আছে কি না। সরাইখানার অবস্থা খারাপ দেখে শাহিন সেখানে চলে আসে এবং সবাইকে বের হয়ে যেতে বলে। উরুজ বলে, আশা করি তুমি এসবের কাজে জড়িত ছিলে না শাহিন। শাহিন বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে কি না যে শাহবাজ তোমার আক্রমণের পেছনে জড়িত ছিল। উরুজ শাহিনের কথায় কান দেয় না, সে শাহবাজকে মারবে বলে ঠিক করে। কিন্তু ইজাবেল এসে উরুজকে শাহবাজকে মারতে বারণ করে, কারণ উরুজ যদি শাহবাজকে মেরে ফেলে তাহলে সে তার ভাইকে কখনো খুঁজে পাবে না। উরুজ এবার শাহবাজের হাতে গুলি করে। উরুজ বলে, এরপর যদি তোমাকে এইসব কাজে দেখি তাহলে গুলি তোমার মাথা ছেদ করবে। হাতে গুলি খেয়ে শাহবাজ ব্যথায় কাতরাতে থাকে। শাহিন শাহবাজকে বলে যে এটি হওয়ারই ছিল, তোমার কুকর্মের ফল তুমি নিজেই ভোগ করেছ। উরুজ এরপর খ্রিস্টান প্রতিনিধিদেরকে বন্দরের চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা ঘিরে থাকা সত্ত্বেও উরুজকে থ্রেট দিতে থাকে। উরুজের নাবিকরা তাদের সবাইকে মেরে ফেলে। এরপর তাদের মাথা পাঠিয়ে দেয় পিয়েত্রোর কাছে। পিয়েত্রো এটি দেখে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এসব প্রতিনিধিদের মৃত্যুর দায় এখন পিয়েত্রোর ওপর পড়বে। তাদের রাজারা পিয়েত্রোকে কোনোভাবেই ছাড়বে না। পিয়েত্রো ঠিক করে উরুজ কিছু করার আগেই সে মিডিলই জয় করবে। মিডিল থেকে যেসব সম্পদ আসবে তাতে সেসব রাষ্ট্রের জনগণকে চুপ করাবে, তারা সেসব পেয়ে প্রতিনিধিদের হারানোর কথা ভুলে যাবে। পিয়েত্রো তার এক লোককে শাহবাজের কাছে যেতে বলে এবং মারিয়ামকে কিডন্যাপ করে কারিমনোসে পাঠাতে বলে। বাড়িতে মারিয়াম আন্তোয়ানকে গোপনে বলে যে আমি তোমাদেরকে সেদিন বাঁচিয়েছিলাম সত্ত্বেও তুমি আমার নাম কেন বলেছিলে আমি জানি না, তবে আমি চাই তুমি এ ব্যাপারে এখন চুপ থাকবে। আন্তোয়ান বলে, তুমি পিয়েত্রোর গুপ্তচর, আমি এখন উরুজদের বন্ধু, আমি তোমাকে তাদের ক্ষতি করতে দিব না। মারিয়াম বলে, আমি তাদের ক্ষতি করছি না, আমি পিয়েত্রোর গুপ্তচরও নয়। এখানে এমন অনেক বিষয় আছে যা খুব জটিল, তুমি যদি তাদেরকে সব বলে দাও তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। দুজনের এরকম কথার মধ্যেই খিজির সেখানে চলে আসে। খিজির আন্তোয়ানকে জিজ্ঞেস করে যে এখন থেকে তুমি যেহেতু আমাদের সাথী, তাই আমি যদি তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তার উত্তর তুমি সত্যি দিবে। আন্তোয়ান বলে, অবশ্যই। খিজি জিজ্ঞেস করে যে তোমাকে সেদিন প্রশ্ন করতে তুমি মারিয়ামের নাম কেন বলেছিলে। উত্তরে আন্তোয়ান বলে, এটা তো একটি সহজ অপবাদ ছিল। আন্তোয়ান এরপর চলে যায়। সে খিজির সাথে এরকম মিথ্যা বলে অনেক কষ্ট পায়, তবুও সে দেখতে চায় যে মারিয়াম আসলে কিসের কথা বলছে।
এরপর একটি সিনে ফিরোজা খাতুনকে শাহবাজের সাথে কথা বলতে দেখা যায়। ফিরোজা শাহবাজকে বলে যে কালকে উরুজের কাপড়ের কারখানার জন্য সাপ্লাই আসছে জাহাজে করে, আমি চাই তুমি সেই জাহাজটি ধ্বংস করে দাও, এতে আমরা এখানে শান্তিমতো ব্যবসা করতে পারবো। শাহবাজ এই কাজ করতে রাজি হয়ে যায়। সে একদল খ্রিস্টান জলদস্যুকে এই কাজ করার জন্য লাগিয়ে দেয়। রাতের বেলা উরুজ এবং ইসাক মিলে মিরিলি ফিরে পাওয়ার জন্য প্ল্যান করতে থাকে। তারা ঠিক করে যে তারা কালকে মিরিলির উদ্দেশ্যে রওনা দিবে, এজন্য প্রয়োজনীয় অস্ত্র, কামান, গোলা বারুদ সব কিছুর ব্যবস্থা করে ফেলে। এই যুদ্ধে তাদের সাথে আন্দোয়ানও যাবে বলে ঠিক করে। উরুজ আন্দোয়ানকে সেখানে নিতে যায় না। আন্দোয়ান বলে, আমি আজ পর্যন্ত যত লড়াই করেছি সব করেছি সোনা পাওয়ার উদ্দেশ্যে, দেশের জন্য লড়াই করার অনুভূতি কী রকম তা আমি কখনো পাইনি। আন্দোয়ানের এরকম দৃঢ় মনোভাব দেখে উরুজ তার উপর অনেক খুশি হয়ে যায় এবং তাকে এই সফরে নিয়ে যেতে রাজি হয়। পরের দিন শাহবাজের কথা মতো এক জলদস্যু জাহাজ উরুজের মাল আছে এমন একটি জাহাজে আক্রমণ করার জন্য চলে আসে, কিন্তু তারা এটি করার আগে ওই জাহাজের মেয়ে ক্যাপ্টেন জলদস্যুদেরকে শেষ করে দেয়। জাহাজের সবাই মেয়েটির অনেক প্রশংসা করে। বন্দরে এসে লোকেরা ওই মেয়েটি সম্পর্কে গল্প করতে থাকে যে এই মেয়েটি তাদের জাহাজ এবং মালামাল রক্ষা করেছে। হুমা খাতুন খুশি হয়ে মেয়ে ক্যাপ্টেনের সাথে কথা বলতে আসে। মেয়ে ক্যাপ্টেনটি হুমা খাতুনকে তার পরিচয় দিতেই নেয় যে সেখানে শাহবাজ এসে তার বোনকে ডাক দেয়। এরই সাথে মেয়ে ক্যাপ্টেনটি তার কাছে চলে যায়, অর্থাৎ এটি শাহবাজের বোন ছিল। এদিকে পিয়েত্রো এবং লিওনার্দো মিলে মিডিলিতে ভীষণ একটি আক্রমণ করে। তাদের বিশাল সৈন্যবাহিনী মিডিলির রাস্তায় যাকেই পায় তাকে মারতে থাকে, কামান গোলা বারুদ দিয়ে ধ্বংস করতে থাকে মিডিলির বন্দর। পিয়েত্রো এসব দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। লিওনার্দো বলে, এটি শেষ নয়, আরও ভেনেডিক সৈনিকরা উত্তর দিক থেকে প্রবেশ করবে। এদিকে উরুজ আস্তে আস্তে দেরি হয়ে যায়। মিডিলি ততক্ষণে খ্রিস্টান সৈনিকদের দিয়ে ভরে গিয়েছে। উরুজের যেভাবে হোক মিডিলিতে প্রবেশ করতে হবে। উরুজ সবাইকে নিয়ে উত্তরের দিকে নেমে পড়ে, কিন্তু এখানে ভেনেডিকের সৈনিকরা উরুজকে বন্দী করে ফেলে। তারা তাদের সবাইকে গ্রেপ্তার করে চলে আসে মিডিলিতে গ্লাডিয়াসের কাছে, কিন্তু এখানেই রিভিল হয় যে ওসব আসলে ভেনেডিকের সৈনিক ছিল না, ওসব আসলে উরুজেরই সৈনিক ছিল। উরুজ মিডিলিতে প্রবেশ করার জন্য এই চালটি চেলেছে। এরই সাথে সবাই নিজেদের তরবারি বের করে ফেলে লড়াই করার জন্য, যেটির সাথে এই এপিসোডের গল্প শেষ হয়।